রুহিকে মামা ঘাড়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে দেখো রুহি কোথায় ভয় পাবে রুহির বাড়ির লোক ভয় পেয়ে যাচ্ছে আজকে সকালে অনেকক্ষণ চার্জ দিয়ে নিয়েছে দিয়ে একদম ফুল দামে চলছে বুঝতেই পারছো গ্রামের পরিবেশ সেখানে ছাগল এখানে হাঁস দেখতে পেয়েছে রুহির জন্য কার কাছ থেকে ওর জন্য আমার মামার পিছন ধরেছে ও হাঁস দেখলো ছাগল দেখলো ভেড়া দেখলো দিয়ে বলতে নিয়ে যাবো একটা নিয়ে যাবে আজকে এখানে আসার কিন্তু একটা স্পেশাল কারণ আছে সেটা বলছি চলো তোমাদেরকে ভিতরে গিয়ে সত্যি এই জলটা প্রচন্ড ঠান্ডা এখানে এতটা ঠান্ডা জল চলো এবার ভিতরে যাই এখানকার জলটা সত্যি প্রচন্ড ঠান্ডা রুহি হবার আগে আমার প্রেগনেন্সিতে অনেক রকমের প্রবলেম এসেছিল সবাই বেশ ভয়েই থাকতো তাই যে যেখানে পেরেছিল মানত করেছিল তখন দিদুন এই পীরস্থানে এসে মানত করেছিল রুহি যেন সুস্থভাবে ভালোভাবে পৃথিবীতে আসে এখন তো রুহি অনেকটা বড় হয়ে গেছে আর ঠাকুরের আশীর্বাদে ও সুস্থও আছে তাই আমরা যখন এসেছিলাম দিদুন এখানে এসে মানতটা আজকে পূরণ করলো জানো তো এখানের কোনো চাহিদা নেই যে যেমন পারে সেরকমই দেয় আজকে সেরকম কিছু নেই এই যে ছোট বাচ্চাদেরকে দেখছো ওদেরকে একটু ফল মিষ্টি যেমন সামর্থ্য সেইভাবে দিলেই খুশি হয় আজকে সেই রকমই দিদুন সবাইকে দিচ্ছিল মামাকেও প্রণাম করে দিল আমি মাসি তোমাকে ডাকছে এখানের পরিবেশটা খুবই শান্ত গ্রামের একদম শেষ প্রান্ত সেটা বলাও ভুল হবে বেশ অনেকটা মাঠ পেরিয়ে তারপরে এখানে আসতে হয় জানি না আবার কবে আসা হবে তবে আজকে এখানে এসে খুবই ভাল লাগছিল সবাই মিলে বেশ আনন্দ করতে করতে আসলাম রুহির নামে দেওয়া মানতটাও আজকে পূরণ হলো তার সাথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো আছেই সত্যি বলতে এখানে না আসার হলে হয়তো এই মাঠে আসাই হতো না বিকালের সময় এই গ্রাম্য পরিবেশটা খুবই ভালো লাগে হ্যাঁ আমাদের বাড়ির ওইদিকেও আছে কিন্তু সময় করে আর যাওয়া হয় না এখানে কিন্তু সবাই মিলে আমরা অনেকক্ষণ বেশ আনন্দ করলাম রুহিত তো আনন্দ হচ্ছেই এখানে এত গরু যাচ্ছে ছাগল যাচ্ছে গ্রামে এসে রুহিত প্রচুর খুশি হয়েছে আমরা এটাই ভাবছিলাম রুহি গ্রামে এসে কি করবে এগো এরা সব বসে পড়েছে বাড়ি যাবে না নাকি রুহি চলে গেল রুহি চলে গেল আজকে সকালে অনেকক্ষণ চার্জ দিয়ে নিয়েছে দিয়ে একদম ফুল দামে চলছে দেখো সামনে দিয়ে গরুটা আসছে আর ওর দেখো অবস্থা দেখো মামা ওই যে গরুটা গুঁথিয়ে দেবে কিন্তু গরুটা গুঁথিয়ে দেবে কিন্তু হাম্বাটা এসে এদিকে অবস্থা দেখো গরুগুলো যাচ্ছে এটা ধরে ভয়ে দৌড়ে বেড়াচ্ছে রুহি কোথায় ভয় পাবে রুহির বাড়ির লোক ভয় পেয়ে যাচ্ছে বাবা রে ছাড়লেই উল্টে যাবি আউ হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি গান করছো এখন আস্তে আস্তে গান করতে করতে যাচ্ছে এখানে সন্ধ্যা হব হব হচ্ছে ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে গেছে বাড়ি যেতে ইচ্ছা করছে না কিন্তু এবার বাড়ি ফিরতে হবে আমাদের অন্ধকার হলে মশা খাবে এবার মশা খাবে না আপনাকে ওই বড় চাপি দেবো বলছি হ্যাঁ
রুই এখানে ম্যানি থেকেছে নাকি নিতে গেছে দি নেবে না দেখো না একটা ম্যানি একটা পাপাকে বললো ওখানে যেতে দিয়ে আর নিচ্ছে না নে নে একটা কোলে নে মা ওই দে মাসি ধরছে এই দেখো ম্যানি আছে মাসি মনি তুমি ধরো একটু কোলে নাও মনে পড়ছে ধরবে না বাবা ধরবে না এই তো আস্তে আস্তে সাহস হচ্ছে এই তো হাত দিয়েছে রুহি একটু হাত বুলিয়ে দাও মাথার হাত বুলিয়ে দাও বড় মেয়েকে দেখতে পেয়েছে ওর কাছে আসছে দেখো ছোট মেয়ে গুলো তো পালিয়ে গেছে এবার ভয় পেয়েছে বড়টাকে দেখে এখান থেকে ওকে বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না দেখো না এখানে প্রায় সন্ধ্যা হতে চললো আর রুহির এখনো ছাগল দেখা শেষ হয়নি না ওর পাপার অবস্থা ঘেমে নিয়ে খারাপ আমাদের খিদে পেয়ে গেছে কিন্তু রুই হচ্ছে আমরা এখন আইসক্রিমের সন্ধান আইসক্রিম এখানে পাবি না এটা কাল সকালে পাবি অনেক আইসক্রিম আসবে কাল সকালে আমরা বাড়ি ফিরতে ফিরতে দেখলাম এখানে সন্ন্যাসীরা ঢাক নিয়ে বেরিয়ে পড়েছে হাঁটতে হাঁটতে 10 দিন ধরে এই গাজনটা চললেও কালকে এর শেষ দিন এখন সন্ন্যাসীরা স্নান সেরে গোটা গ্রাম ঠাকুর নিয়ে ঘুরবে রুহির নাচ দেখেছো ঢাকের আওয়াজ শুনলে রুহির নাচ আর কিছুতেই থামে না সন্ন্যাসীর সাথে কে দেখা করতে এসেছে দেখো রুহি সোনার ভিডিও দেখে আর রুহি এদিকে কি অবস্থা ওখানে কি করছো দিদি তোমাকে এইদিকে ডাকছে ও বালিশ ঠিক করছে ওখানে দিদি কই দিদি তোমার সব ভিডিও দেখে ওর জন্য রুহির সাথে দেখা করতে এসছে এখানে রুহি এদিকে এক্সাইটেড হয়ে গেছে তুমি দেখাচ্ছো তুমি সেজেছো দিদি এত সেজে এসেছে ওর জন্য দেখাচ্ছো গ্রামের ভিতর দিয়ে সন্ন্যাসীরা আবার ঘুরবে আগে জানো তো অনেক আলো হতো কিন্তু এখন জানি না কেন এরকম অন্ধকার অন্ধকার লাগছে পুরো গ্রামটা তবে ঢাকের আওয়াজে রুহির নাচ আর কিছুতেই বন্ধ হচ্ছে না বাজনা গান শুনতে রুহি তো খুবই ভালোবাসে আর এখানে এতগুলো ঢাকের আওয়াজ শুনে বারবার শুধু বাইরের দিকে আসছে আর রুহি দেখছো প্রণাম করছে দু হাত দিয়ে কিন্তু জানো তো এই বছর সবকিছু একটু কম কম লাগছে বাড়িতে সেরকম লোকজনও নেই কিন্তু ছোটবেলায় যখন এই পুজোটাতে আসতাম বাড়ি ভর্তি থাকতো লোকজনে আর থাকতো আলো তবে এবারে সন্ন্যাসীর সংখ্যাটা ছিল অনেক এই দেখো নাচতে নাচতে ঢাকের আওয়াজে এখন গোটা গ্রাম এইভাবেই ঘুরবে গাজনেতে এই জিনিসগুলো দেখতেই খুব ভালো লাগে ওই যে সামনে দেখতে পাচ্ছ ঝুড়ি ওর মধ্যেই আছে আসল ঠাকুর একজন ঠাকুরকে মাথায় নিয়ে এইভাবে নাচতে নাচতে যায় আর তাদেরকে ফলো করে বাকি সন্ন্যাসীরা খানিকক্ষণের মধ্যেই আমাদের বাড়ির সামনে দিয়ে সন্ন্যাসীরা চলে গেছেন ঠাকুর চলে গেছে তাই আর রুহির এদিকে হয়ে গেছে মন খারাপ তাই আমরা আর একটুখানি এগিয়ে এই জায়গাটাতে সন্ন্যাসীরা বেশ অনেকক্ষণ থাকে তাই রুহি অনেকক্ষণ ঢাকের আওয়াজে নেচেও নিল একবার দিদি কি বলছে দিদি কি বলছে দেখ আর রুহির সাথে মোটামুটি সবারই দেখা হচ্ছে আর এক একজন বলছে এটা আসল রুহি নকল রুহি নয় এটা জুতো পরিয়ে দিতে হবে দিয়ে জুতো পরিয়ে যাবে ঘুরতে দিদির সাথে তাই যাবে তুমি জুতো পরে ওই দিক দিয়ে দেখো ওর বুদ্ধি নেই বলে হ্যাঁ সব কিছু বোঝে দেখেছো দেখছো আমাকে যদি জুতো পরায় তাহলে আমাকে নিয়ে যেতে পারবে যুদ্ধ আছে আরো অনেক লোকজন আসবে কাল সকাল থেকে কোথায় যাবো বলো আর উনি দেখো ঢাক দেখতে ছাড়া আর কিচ্ছু করবে না ওখানে ওকে ঢাক দেখাতে নিয়ে যাবে আর আজকে আর রাতে আর ঢাক এখানে আসবে না তার জন্য রেগে যাচ্ছে।